অ্যারাবিক লেসন মানে আরবি শিক্ষার, আমরা যদি শুরু করতে চাই এবিসি নলেজ থেকে, তাহলে আমাদেরকে প্রথমেই অ্যারাবিক লেটার্সগুলো আমাদের আগে একটু ভালোভাবে জব্দ করে নিতে হবে এবং আমাদেরকে ভালোভাবে শিখে নিতে হবে এবং চিন্তা হবে যে অ্যারাবিক লেটারগুলোকে, এবং অ্যারাবিক লেটারগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রতিটা ভাষা শেখার জন্য। তার লেটারগুলো, তার যে হরফগুলো, তার অক্ষরগুলো, এগুলো আমাদেরকে ভালোভাবে মেমোরাইজ বলেন বা আমাদেরকে আয়ত্ত করতে বলেন, সব কিছুতেই ফার্স্টে থাকবে এই ইয়েটি আমরা সবাই জানি। এই জন্য আমরা প্রথমে আমাদের এই লেসনের লেসন নাম্বার দিলাম, লেসন নাম্বার ওয়ান। আমাদের এই লেসন নাম্বার ওয়ানে আমাদের প্রথমে থাকবে আরবি হরফ, আল হুরুফ ফুল আরবিয়া, আল হুরুফ আল আরবিয়া। আমাদের আল হুরুফ আল আরবিয়া মিন্স আরবি অক্ষর সমূহ, আরবি অক্ষর সমূহ। ওকে, সো আরবি অক্ষর সমূহতে আমরা যদি দেখি, প্রথমে আসবে আলিফ। আমরা কাউন্ট করছি না যে কতটা হরফ আছে, আমরা লাস্টের দিকে ইয়াকে দুইটা ফর্মে বা অনেকগুলোর ফর্মে দেখতে পারি। তখন অনেকে হয়তো মনে করতে পারেন যে এতগুলো ফর্ম মানে হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা লেটার, এমনটা না। তো আমাদের আরবি হরফগুলোর মধ্যে প্রথমে আসবে আলিফ। আলিফ দিস ইজ লাইক লাইন, লিটল লাইন, এটা আমরা এটাকে আলিফ বলতে পারি। তো এটার নাম হচ্ছে আলিফ, 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 দেন বা, বা আমরা এখানে দেখতেছি যে একটি লাইন, বাট ওইটার দুই দিকে দুইটা মাথা, উপরের দিকে এবং নিচে একটি বিন্দু, আমরা এটাকে বলবো নুক্তা। এই সাইনটিকে আমরা নুক্তা বলতে পারি, নুক্তা, নুক্তা। আমরা অ্যারাবিক লেটারগুলোতে বিভিন্ন হরফগুলোকে আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারবো ইজিলি, যে নুক্তা, নুক্তা দিয়ে। আমরা জানি যে এইটি হচ্ছে, এই ডটটি আমরা নুক্তা হিসেবে মেনে নিলাম, এবং এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি মার্ক, একটি চিহ্ন, সাইন। এটি যে বিভিন্ন লেটারের উপর বা নিচে অবস্থান করার কারণে বিভিন্ন ফর্ম, বিভিন্ন নামে আমরা, এবং এটার কোয়ান্টিটিও ডিপেন্ড করে যে এই সাইনটার উপরে যদি নুক্তা এতটা হয় তাহলে এটা কী হবে। যেমন সেম এইটার মতোই একটি সাইন, পরের যে লেটারটা, এখানে আমরা উপরে যদি দুইটা নুক্তা দিই বা দুইটা ডট দিই তাহলে এটা হবে তা, তা। দেন আমরা বুঝলাম দুই নুক্তা মানে হচ্ছে তা, দুই নুক্তা যদি উপরে হয় তা, দুই নুক্তা উপরে হওয়াতে তা, এবং নুক্তা যখন উপরে তিনটি তাহলে আমরা এটাকে বলবো সা, সা। একটা নুক্তা নিচে তাহলে এটা হয় বা, দুইটা নুক্তা উপরে তাহলে এটা হয় তা, এবং তিনটা নুক্তা আমরা এটাকে বলবো সা। পাঁচ নম্বর লেটার হচ্ছে বা অক্ষর হচ্ছে জিম, যে জিম, এই সাইনটাকে আমরা বলবো জিম। এটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা নুক্তা আছে, এটা হচ্ছে জিম। জিম আমাদের বাংলা ভাষার অক্ষরগুলোতে বর্গীয় জ বা ঝ এগুলোর সাথে মিলে যায়, এটা উচ্চারণটা এগুলোর সাথে হয়, বর্গীয় জের মতো হয়। আমরা পরের লেটারটি হচ্ছে হ্যাঁ, গলার মাঝখান থেকে আসবে হ্যাঁ। এই হ্যাঁর উপর বা এই যে সাইন দেখতে সেম, বাট নুক্তার কারণে ডিফারেন্ট হয়ে গেল, জিম তারপর হ্যাঁ, এবং
এটার উপরে যদি নুক্তা হয়, এই সাইনটার উপরে যদি নুক্তা হয় হবে খা, এটা হচ্ছে জিম, এটা হচ্ছে হা, তারপর হচ্ছে খা, প্রায় সিমিলার, প্রায় সিমিলার, জাস্ট নুক্তাগুলো ছাড়া সবগুলো দেখতে একই রকম। দেন দাল, দালের মাথাটা একটু বাঁকা, এই ধরনের মোটামুটি কাছাকাছি অনেকগুলো লেটার আসবে, যেমন জাল, নুক্তা দিয়ে দিলে জাল হয়ে যায়, দালের উপর যদি আমরা নুক্তা দিই তাহলে হবে জাল। দেন হচ্ছে র, প্রায় সিমিলার, বাট এই রার মাথাটা একটু সোজা থাকবে, এটা হচ্ছে রা। রার উপরে যদি আমরা এই যে রা, রার উপরে যদি আমরা নুক্তা দিই তাহলে এটা হয়ে যাবে যা। দেন সিন, এই সিনের উপর যদি আমরা নুক্তা দিই তাহলে হবে শিন, তারপর হচ্ছে সোয়াদ, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোয়াদ, সোয়াদ, সোয়াদের উপরে যদি আমরা নুক্তা দিই এটা হবে দোয়াদ, দোয়াদের উপর, সোয়াদের উপর একটু নুক্তা দিলে এটা হয়ে যাবে দোয়াদ। দেন হচ্ছে ত, তর উচ্চারণ মোটামুটি তার মতো, বাট একটা হবে পুর, একটা হবে একদম লাইট পাতলা বলতে পারি, যেমন তা, আর এই ত, এই উচ্চ, এটার উচ্চারণ হবে ত। এই তর উপরে যদি আমরা নুক্তা দিই তাহলে হবে জ। দেন আইন, এই সেন্ট হচ্ছে আইন, আইনের উপর যদি আমরা নুক্তা দিই তাহলে হবে গাইন। এই যে সাইনটা মনে করেন প্রায় বায়ের মতো, বাট একদিকে তার মাথাটা একটু, এইখানে একটা সার্কেল হবে, এটার উপরে একটা নুক্তা হলে হবে ফা, এবং সেম এটার উপরে যদি আমরা দুইটা নুক্তা দিই তাহলে হবে কফ, কফ। দেন আমরা যাব আরেকটি আছে কাফ, এই সাইনটি হচ্ছে কাফ, সো কাফ অ্যান্ড কাফ এটার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, একটা হচ্ছে কফ একদম গলার শুরুতে এখানে ডিপ থেকে নিয়ে আসতে হবে, এবং এটা হচ্ছে কাফ জাস্ট আমাদের মুখের ভিতর থেকে আসবে। এটা হচ্ছে লাম, লাম, এই যে লামের সাইনটা, তারপর হচ্ছে মিম, এই ধরনের কোনো কিছু যখন আমরা দেখবো তখন ভাববো যে এটা মিম। অনেক জায়গায় এইভাবেও লেখা থাকে মিম, বাট আমরা কনফিউজড হব না, আমরা দেখাই দিলাম যে মিম কয় ধরনের হতে পারে, মিম, তারপর হচ্ছে নুন, নুনের ইয়েটা বার মতো যদিও আপনাদের কাছে একটু কনফিউশন নিয়ে আসতে পারে, বাট এখানে যখন একদম সার্কেল হবে, মনে করেন একটা সার্কেল, এই সার্কেলের উপরটা আমরা উঠাই দিলাম তাহলে বুঝবো যে এখানে একটু সার্কেলের মতো, বাট উপরটা ইরেজ করে দেওয়া, মুছে দেওয়া হলো, এটা হবে নুন। দেন লাস্ট যে আমাদের লাইন, তা হচ্ছে লাস্টের দিকে যে লেটারগুলো, ওয়াও, এটাকে আমরা ওয়া বলবো, এটাকে আমরা এভাবে তুলতে পারবো না, যদি এটার উপরে হয় তাহলে অবশ্যই আমরা দেখে নিব যে এখানে কোনো ধরনের নুক্তা আছে কিনা, যদি এই রকম থাকে তাহলে এটা বলবো ওয়াও, এটা হচ্ছে হা, হা, এই যে সার্কেল, বাট এখানে দুইটা দিকে দুইটা মাথা চলে গেল, এটা হচ্ছে হা, এবং এটা হচ্ছে হামজা, হামজা, ওয়াও, হা, হামজা। দেন ইয়া, ইয়ার নিচে আমরা দুই নুক্তা দিতে পারি, তাহলে একদম ফার্স্ট থেকে আমরা একটু লেটারগুলোর একটু রিমাইন্ড করে নিই,
রিপিট করে নিয়ে একবার রিভিশন দিব। প্রথম হচ্ছে আলিফ, এটা হচ্ছে আলিফ, আলিফ হচ্ছে বা, আমরা আবারও লিখে নিচ্ছি, আলিফ হচ্ছে বা, তা, তিন নুক্তা, সা, চে, জিম, হ্যাঁ, আমরা জানি হার উপরে একটা নুক্তা দিলে এটা হয়ে যাবে খা, দাল, দাল, রার উপরে যদি আমরা নুক্তা দিয়ে পড়ি তা হবে যা, আবারও বলছি সা, এটা হচ্ছে সিন, আবারও বলছি সিন, চড়ুই পাখির, চড়ুই পাখির আওয়াজ, আওয়াজের মতো হবে, তারপর হচ্ছে শিন, সিনের উপর যদি আমরা তিনটি নুক্তা দিই তাহলে হবে শিন, যে সোয়াদ, এই সাইনটাকে আমরা সোয়াদ বলে থাকি, আমরা এটার উপরে যদি নুক্তা দিই তাহলে হবে দোয়াদ, নুক্তা ছাড়া যদি হয়, আবারও বলছি নুক্তা ছাড়া যদি হয় তাহলে সোয়াদ, স্পেসের শর্টেজের কারণে আমরা লিখছি না দোয়াদটা, এটার উপর জাস্ট নুক্তা দিলে দোয়াদ হয়ে যাবে। দেন হচ্ছে তোয়া, আবারও বলছি তোয়া, এটা তার মতো উচ্চারণ হবে না তোয়া, আছে জ, আইন, আইন গলার মাঝখান থেকে আসবে, যে ওয়াইন, ফা, আবার বলছি ফা, আচ্ছা কফ, মনে রাখতে হবে যে এখানে একটু মাথাটা সার্কেল বা গোল, এটা হবে কফ, কাফ, লাম, মিম, দেখে নেবেন আবারও লাম, আচ্ছা মিম, নুন, একদম লাস্টে ওয়াও, হা, হামজা, ইয়া, আমরা একবার কাউন্ট করে নিই কতটা লেটার এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26, 27, 28, অনেকে এটাকে 29 বলতে পারেন, এইভাবে ইয়ার আরেকটি ফর্ম আছে, আমরা বলি 29, 29, তারপর আমি বলবো যে অ্যারাবিক লেটার টোয়েন্টি নাইন, ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যাগেইন ধন্যবাদ, আজকের জন্য এখানে বিদায়,
আমরা নেক্সট লেসনে নতুন কিছু নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।